বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট চিটি রোড বর্ধমান। সিরোজ রানীগঞ্জ বাজার বর্ধমান, ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 চিটি রোড পারবিরহাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা চাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্ধমান, আরকাদাস আগরওয়াল 362 বিসি রোড বড় বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান, ফোন নাম্বার 9333083382। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করল শুক্রবার। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখি উৎসব পালন করা হবে। দু বস্তা পচা মাংস ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। অজ্ঞাত পরিচয় কয়েকজন মানুষের ঘোরাঘুরি দেখে সন্দেহ দানা বাঁধল। নেতাদের মন জয় করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে নিউ খুবসুরত প্রতিপক্ষ। জলে ডুবে মৃত্যু হলো এক বালকের। দেখে নেব এক ঝলকে কিছু খবর। কেরালার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পথে নামলো সিপিএম নেতৃত্ব। এদিন নেতৃত্বের পক্ষ থেকে অর্থ সংগ্রহ করা হয়, অসংখ্য মানুষজন এদিন মুক্ত হস্তে দান করে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলার সীমান্তবর্তী গ্রাম হল কালীনগর গ্রাম। গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচল অযোগ্য হয়ে উঠেছে, ফলে ক্ষোভ বাড়ছে সকলের মনে। কালাথানার এই গ্রামটি যেতে হলে গঙ্গা পার হয়ে যেতে হয়। রাস্তাটি কবে চলাচলের যোগ্য হয়ে ওঠে তা জানানি মানুষজনের। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কাষ্টপাড়া গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট কর্মীরা বন্যায় কবলিত মানুষদের আর্থিক সহায়তা করার জন্য রাস্তায় নামলেন শুক্রবার। বহু মানুষ সেদিন মুক্ত হস্ত দান করেন। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বীরভূম থেকে স্বাগত মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করল শুক্রবার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের বৈধতা দিল সুপ্রিম কোর্ট। রায় পক্ষে যাওয়ায় খুশি দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থক সকলে। পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা রুজু হয়েছিল তার রায় ঘোষণা হলো শুক্রবার। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচিত প্রতিনিধিরা বৈধ এবং ওই ধারাই বজায় থাকবে। এই রায়ের ফলে খুশি তৃণমূল নেতৃত্ব সহ দলীয় কর্মী সমর্থকরা। রাজ্য সরকারের পক্ষে যে রায় দিয়েছে যে আমরা ঠিক ছিলাম, রাজ্য সরকার ঠিক ছিল, পঞ্চায়েত নির্বাচন যেটা হয়েছে সঠিক হয়েছে। আমি জেলা পরিষদের সদস্য, আমি প্রতিনিধি করে জিতেছি, যারা আমার আরো সদস্যরা আছে দীর্ঘদিন অপেক্ষা করেছিল, আমাদের জয় হয়েছে সেটাই উল্লাস করছি। যে আমাদের দলের এবং আমাদের সরকারের যে আমরা সঠিক ছিলাম সেটা আজ উল্লাসী। আমাদের যারা সদস্যরা ছিল, যারা প্রার্থী ছিল, তারা সার্টিফিকেট পায়নি, তারা আশঙ্কায় ছিল যে বিরোধী দল মিথ্যা অভিযোগ করেছে, কি হবে কি হবে। কিন্তু আমরা সবসময় তৈরি, ভোট হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে। জয়লাভ হয়েছে এই জন্য কোন বিরোধী দল প্রার্থী দিতে পারে, বিরোধী দল প্রার্থী না দেওয়ার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ হয়েছে। আজকে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল, আজকে সুপ্রিম কোর্ট সেটা বলে দিল যে এটা সঠিক, মমতা ব্যানার্জি সঠিক, আমাদের তৃণমূল কংগ্রেস সঠিক। সেই উন্নয়নের জয়, আমাদের নীতির জয়, আমাদের পলিসির জয়, সবকিছুই আমাদের গণতন্ত্র। রায় ঘোষণা হওয়ার পরই সকলে সবুজ আবির একে অপরকে মাখিয়ে খুশির জোয়ারে মেতে ওঠেন। দলের পক্ষে রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন বর্ধমানের আইনজীবী মহল। বিরোধীরা একটা জোট সৃষ্টি করে একটা সাংবিধানিক সংকটের সৃষ্টি করেছিলেন, তো সেই সংকট মাননীয় শীর্ষ আদালত সেই সংকটের উভয় পক্ষকে শোনার পরে সেই মান্যতা দিয়েছেন
এবং তাতে যে মামলাটা করেছিলেন সেই মামলা খারিজ করে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের জনগণ পঞ্চায়েত ভোটে যে রায় দিয়েছিলেন সেই রায়কেই বহাল রেখে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি যথাযথ সম্মান জানিয়েছেন এবং তার জন্যে আমরা সুপ্রিম কোর্ট এবং ভারতের বিচার ব্যবস্থার প্রতি সমান আস্থাশীল এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে আমরা আমাদের দীর্ঘ প্রতীক্ষিত সুপ্রিম কোর্টের পঞ্চায়েতে যে বিজেপি যারা আমাদের বিরুদ্ধে এই নির্বাচনের বিরুদ্ধে একটা ইয়ে করেছিল, হামলা করেছিল, চক্রান্ত করে প্রচারের মাধ্যমে যেটা আইন বহির্ভূতভাবে সেটা আমরা জানতাম যে আমাদের পক্ষে রায় হবে, সেই রায় আজকে আমাদের পক্ষে হয়েছে। সেই কারণে আমরা বিজয়স্তরে সবাই তৃণমূল আইন কমিশনের আমরা সরকারি সদস্য আজকে আমাদের সাথে অজয় দে আছে, অঞ্জয় ঘোষ আছে, অতুল সরকার আছে, তারপর সামন্ত আছে, আরও অনেক আইনজীবী যারা তৃণমূলের সদস্য তারা প্রত্যেকে আমরা এই উৎসবে আজকে ভেবেছি যে দীর্ঘ প্রতীক্ষিত রায় যেটা মানুষের জন্য যে রায়টা ছিল সেই রায়টাই সুপ্রিম কোর্ট আজকে দিয়েছে, তার জন্য আমরা আমাদের খুবই আনন্দ উৎসবে মুখরিত। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখি উৎসব পালন করা হবে। উৎসবের মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হবে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। রাখি বন্ধন উৎসবে আমরা অবশ্যই যেরকম লোকের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা, সেটা এবার আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশ আমরা অংশগ্রহণ করবো। রাখি বন্ধনে বলা হয়েছে প্রত্যেক ওসিআইসি তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং আমরা এর মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফের যে প্রচারটা আছে সেটা আমরা রাখি বন্ধন উৎসবের দিনকে প্রচার করার চেষ্টা করবো। সে রাখি কেউ করা হচ্ছে? হ্যাঁ, আশা করা যাচ্ছে আমরা রাখিতে করতে পারবো। এই ট্রাফিক এক্সপোর্টেশনের কথা বলা হচ্ছে, তারা আমাদেরকে যদি সেরকম রাখি দেয় তাহলে আমরা সেই রাখি ডিস্ট্রিবিউশনের জন্য। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দুবস্তা পচা মাংস ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে তিন পাহাড়ি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে। পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে। পূর্ব বর্ধমান তিন পাহাড়ি প্যাসেঞ্জার ট্রেন বর্ধমান স্টেশন থেকে ছাড়ার পর যাত্রীরা দুর্গন্ধ পায়। তারা দেখেন এক ব্যক্তির কাছে থাকা দুটি বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। যাত্রীরা রেল পুলিশে খবর দেয়। গুসকরা স্টেশনে রেল পুলিশ তাকে ট্রেন থেকে নামায়। তার কাছে থাকা দু বস্তা পচা মাংস আছে। পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। আমাকে স্টেশন মাস্টার বললেন যে কন্ট্রোল থেকে মেসেজ এসেছে, হ্যাঁ, যে গার্ড ব্রেকে কন্ট্রোল বলতে হাওড়া, আমরা হাওড়া কন্ট্রোল বললো যে গার্ড ব্রেকে কিছু ঘটনা ঘটেছে, ওখানে গিয়ে রিপোর্ট করুন। ওখানে গিয়ে রিপোর্ট করলাম তো পাবলিক বলছে যে এখানটায় পচা গরুর মাংস আছে, এই মাংসগুলোকে নামিয়ে দিন, আমরা যেতে পারছি না। কী মনে হচ্ছে আপনার মাংসটা দেখে? হ্যাঁ, মাংস প্রচণ্ড দুর্গন্ধ এবং পচা, আমিও দেখলাম, তার জন্য ওটাকে নামিয়ে নিয়েছি। তো ওকে যখন জিজ্ঞাসা করলাম ও বলছে যে গরু এবং ছাগলের মাংস মিক্স করা আছে। এটা কি কোনো হোটেলে বিক্রি করা বা যে ভাগার কাণ্ড নিয়ে যে এত হচ্ছে ঘটনা, সেইগুলোর কি কোনো ছায়া দেখতে পাচ্ছেন এর মধ্যে? না, আমাকে তো বললো যে কি নামটা যে বললো যে আমোদপুরি নিয়ে গিয়ে আমোদপুরি কাউকে দিয়ে দেবো। না, আপনাদের কি মনে হচ্ছে প্রাথমিকভাবে? সেটা তো আপনারা এখন কী করবেন ওনাকে? এটা নিয়ে যাবো আমাদের বোলপুর অফিসে, আমাদের সাহেব বলেছেন ওকে অফিসে নিয়ে এসো, ওর অফিস থেকে যা কারবাই করবে সেটা অফিস করবে। ধৃত ব্যক্তির নাম মঈনুদ্দিন শেখ, বাড়ি বীরভূমের লাভপুরের কুন্তনিয়া গ্রামে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি আসলাম বর্ধমান থেকে, আমার খালা আছে। কী নিয়ে যাচ্ছিলে এগুলো? হ্যাঁ, কী নিয়ে যাচ্ছিলে? এই যে এই গরুর মাংস খাসির। তা তো গন্ধ কেন? গন্ধ না, সিজন আছে, হলদি মশলা দিয়ে। সবাই তো বলছে যে তুমি এগুলো হোটেলে বিক্রি করার জন্য যাচ্ছ। না না, বিক্রি করার নয়। তুমি বলে যে আহমদপুরে কাউকে দিতে যাচ্ছিলে? আহমদপুরে আছে, আমার চাচা আছে, তাকে দিয়ে দেবো। খেয়ে নিয়ে কী করবে এগুলো, হোটেলে বিক্রি করবে? না, সে রেঁধে খায়। এত মাংস রেঁধে খাবে? না, সে আরও পাঁচ লোক আছে তাদের সব দিব্যে সব দান। কিন্তু গন্ধ নিয়ে যাচ্ছ কেন? দান করে তাদের দিব্যে সব। গন্ধ নিয়ে যাচ্ছ কেন? গন্ধ তো আমি করবো, ওরা আমাকে দিয়ে দিতে বলছি নিয়ে যা। তোমাকে যেন টাকা দেয় ওরা? আমার খালি 200 টাকা দেবে ভাই, তাতে আমি নিয়েছি। 200 টাকা দেবে? হ্যাঁ। ওরা এগুলো কি হোটেলে বিক্রি করবে? হোটেলে বিক্রি করবে না, কী করবে আমি জানি না ভাই। টাকা আমি না দিয়ে দেবো বা আমাকে পয়সা দিতে পারে আমার খালি। তোমাকে কি এখানে পুলিশ আটকেছে? হ্যাঁ, পুলিশ আটকেছে। না, কোনো পুলিশ আটকায়নি। কারা মারধর করেছে তোমাকে? এই যে ট্রেনের গাড়িতে যারা ছিল তারা এখানে মারধর করেছে। কোথা থেকে কোথায় যাচ্ছিলে তুমি? এই তো বর্ধমান থেকে আহমদপুর যেতাম আমি। তোমাকে এখানে মারধর করে সামনে নামিয়ে দিয়েছে? ওইখানেও মারধর করেছে, ওরকম মারধর করেছে, এরকম মারধর করলে যে টিকিটটা পড়িয়ে দিতে আপনার এই প্যাকেটে ছিল। কী নাম তোমার? ওই মহিউদ্দিন শেখ। কোথায় বাড়ি? বাড়ি পুশুলিয়া। কোন থানা? লাভপুর থানা। ওখানেই যাচ্ছিলে তো? হ্যাঁ। গুসকরা থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন।
চাচা চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। বেনারসি স্পেশালিস্ট মানি মৌসুমী, মৌসুমী জিটি রোড কার্চেন গেট বর্ধমান। বিয়ের বাজার লগনের বাজার করতে হলে আজই আসুন এক এবং একমাত্র মৌসুমীতে। হ্যাঁ, বিয়ে মানে বেনারসি আর বেনারসি মানে মৌসুমী। এখানে পাবেন বিভিন্ন রাজ্যের বেনারসি, জারদৌসি বেনারসি, কোট্টাপুরম বেনারসি, শাহজাদি বেনারসি, মুগলম বেনারসি, সবার জন্য নিত্য নতুন বিভিন্ন রঙের ভ্যারাইটি শুধুমাত্র মৌসুমীতে। পিওর সিল্ক, কাতান, সাউথ ইন্ডিয়ান, কাঞ্চিপুরম, বিভিন্ন ধরনের বুটিক, বাংলার তাঁত সহ ম্যাচিং ব্লাউজ ও পেটিকোট। মনে রাখবেন, মনের মতো ম্যাচিং করার নিত্য নতুন ডিজাইনের কসমেটিক্সও পাবেন একই ছাদের তলায়। বর্ধমান শহরে একমাত্র ফ্যামিলি শোরুম মৌসুমী, তাই বলতেই হবে এক এবং অদ্বিতীয় মৌসুমী, জিটি রোড কার্জন গেট বর্ধমান। মৌসুমী জিটি রোড কার্জন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড পারবিরহাটা, জয়সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সিদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? বাবা নয়, বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। ফিরে বিরতির পর অজ্ঞাত পরিচয় কয়েকজন মানুষের ঘোরাঘুরি দেখে সন্দেহ দানা বাঁধল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরের চাত্রা গ্রামে। পুলিশ দুজনকে আটক করেছে।
বাঁকুড়ার কোতুলপুরের চাত্রা গ্রামে অজ্ঞাত পরিচয় কয়েকজন মানুষের যাতায়াত সন্দেহ সৃষ্টি করেছিল এলাকাবাসীদের মনে। স্থানীয় এক ব্যক্তির বাড়ির ভেতরের দুজন লোক খোঁড়াখুঁড়ি শুরু করে, এতে সন্দেহ হয় গ্রামবাসীদের। গ্রামবাসীদের বাড়ির ভেতর দেখেন একটি সুরঙ্গ কাটা হয়েছে। দুটি ভদ্রলোক প্রতি বিগত 15 দিন ধরে আসছে, আর আমাদের সন্দেহ প্রথমে মোটি হয়নি, তারপরে গত পরশু দিন থেকে আমাদের সন্দেহ হচ্ছে। সন্দেহ বলতে ওই আপনার কোদাল আনছে, তারপর মাটি কাটার সমস্ত সরঞ্জাম আনছে, পাটা আনছে, তারপর ফুল পাম্প আনছিল। সেই সব দেখার পর আমরা প্রথমে বুঝতে পারিনি, তারপরে যে পাশের যে বাড়িটা আছে, বাড়ির দাদা আমাদেরকে বললো আগামীকাল সকাল থেকে আমাদের বাড়িতে গেছে। দুবার তিনবার বলার পর আমরা পাড়ায় সমস্ত লোককে ডাকলাম, ডাকার পর দুপুরবেলা আমাদের সিদ্ধান্ত হলো তাহলে কি আছে দেখতে যাবো। তারপরে একজন আমাদের এখানে এসছে ইনকোয়ারি করার জন্য যে কি আছে না আছে, তার জন্য যে তাকে একদম প্রথম থেকে ঘুরিয়ে দিয়েছে এবং পুরোটা তিরপল দিয়ে ঘিরা ছিল। পরে আসতে মুঠি দেয়নি বাড়ির লোক, পুলিশ এলো, এসে যে তারা দুজন ছিল যারা মাটি কাটছিল, আর যে আমাদের যে ঘর মালিক, সে ঘর মালিক আমরা যখনই এখানে এসে একটু লোক তো আস্তে আস্তে বাড়ছে, বাড়ার সাথে সাথে সে দাদা আমরা পালিয়ে গেছে। দিয়ে এদেরকে দুজনকে ধরে রাখা হয়েছে, ধরে রেখে জিজ্ঞাসাবাদ করা হলো। করার পর তারা প্রথমে বলছে হাড় আছে, হাড় বের করা হবে, তারপরে আবার বলছে এখানে সোনা দানা আছে, তারপরে বলছে এমন মূল্যবান ধাতু আছে কয়েক 100 কোটি টাকা দাম। যে আমাদেরকে সব প্রলোভন দেখাচ্ছিল, কিন্তু আমরা সেই প্রলোভনে পা দিইনি, বুঝলাম। তারপরে তাদেরকে এবার প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। গ্রামবাসীরা ওই দুই ব্যক্তিকে জেরা করে জানতে পারেন মাটির নিচে গুপ্ত ধন আছে। গ্রামবাসীরা পুলিশে খবর দেন, পুলিশ আসার আগেই বাড়ি থেকে চম্পট দেন মালিক রোহিত নন্দী। কারা কাটছে? ওই যে দুটো লোক, আর যে মালিক চুপচাপ বসে আছে। আচ্ছা, আর ওরা গর্ত কাটছে। এবার আমার আসার পর ডাকা পর উঠে চলে এলো, যে মালিক তাকে শুনছে কি কি ব্যাপার করছো কেন? সে বলছে যে আমার ঘরের অশান্তি হচ্ছে, এখানে হাড় আছে, আমি এই যে করছি। সেটা কথা হলো একবার বললো, তা ওরা বলছে যাই এখানে অনেক কিছু ধাতু আছে, ধাতু বের করবো, আর দুপুর কাটতে হবে, কালে পরে পাওয়া যাবে। উঠে এলো ভেতরে বলছে আপনারা আমাদের কাটতে দেন না, 2 কোটি টাকা দেবো তোমাদের, 2 কোটি টাকা দেবো, 2 কোটি টাকা তো বলেছে, তা তোমরা ছেড়ে দিচ্ছি। তারপর লোক এসে পুলিশে ফোন করা, পুলিশ এসে নিপারে গেল। পুলিশ মাটি কাটার কাজে যুক্ত দুজনকে আটক করে। যে গর্তটা কাটা আছে আপনার বাড়ির মধ্যে, গর্তটা কি জন্য কাটিয়েছেন? গর্তটা ওই যে ওরা একদিন এসেছিল, এসে বলে একটা ধাতু আছে। কারা? যারা জেলে গেছে ওরা লোক। এসে কি বললো? এসে বললে কেরকম একটা ধাতু জিনিস আছে, তাহলে সেটা বের করবো। ওর বাবা বলে যে না আমরা বার করবো না, যা আছে থাক। ওরে বললে না ওইটা বার করতে হবে, ওইটি আমি জানি, তার বেশি আমি আর বলতে পারবো। ওরা নিজেরাই করছে, নিজেরাই বললে যে বার করবে, এবার উপর থেকে লোক আসবে। কারণ বের করলে আপনাদেরকে কি দিবে বলেছিল? আমাদেরকে কি দিবে বলেছে আমি বলতে পারবো। ডানের মাধব আসছিল, ডানের মাধব আর একজনের কি নাম আমি বলতে পারবো। কোন জায়গা থেকে এসেছিল? সে বললে যে কামারপুকুরে ঘর, কোথা ঘর আমি বলতে পারবো। ওটা বের করে কি করবে বলেছিল? ওটা বের করে ওরা সরকারের হাতে তুলে দিবে। আচ্ছা, প্রথম কবে এসেছিল? প্রথম এসেছিল 15 তারিখে এসেছিল, 14-15 তারিখ করে এসেছিল। গতটায় দিন পনেরো কাটছে। কজন কাটছিল? ওটা দুজন কাটছে, ওরা দুজনই কাটছে, যারা দুজন এসেছিল ওরাই আছে। আর দুজন আছে কি আছে আপনাদের? আর কে? আমরা স্বামী স্ত্রী দুজনে। আর কেউ থাকে নাকি? না, আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে। তারা? আপনার স্বামী কি করে? চাষ করে। কোথায় আছে তিনি এখন? থানায় আছে। তো আপনাদের বাড়ির মধ্যে ওটা কাটতে দিলেন কেন? ওইটাই তো তখন ইয়ে করা হয়নি, ওরা বুঝিয়ে দিল। কি বুঝিয়েছিল আপনাদেরকে? ওরা বললে যে ওই ধাতু আছে, ওইটা কেটে বার করতে হবে, নাহলে ক্ষতি হবে। কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে বলতে পারবো, নাহলে বলছে সরকার থেকে ঘর ভেঙে দিবে, দিয়ে ওরা বার করলি। বাঁকুড়া থেকে ইন্দ্রনী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ক্রেতাদের মন জয় করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে নিউ খুবসুরত কর্তৃপক্ষ। দোকানের কর্ণধারের আশা, আগামী দিনে সকলের ঘরে ঘরে খুবসুরতের আসবাবপত্র ব্যবহার করতে দেখা যাবে। নিজস্ব কারখানায় তৈরি হওয়ায় খুব অল্প মূল্যেই ক্রেতাদের হাতে আসবাব তুলে দিতে সক্ষম হচ্ছে নিউ খুবসুরত।
শহরের পক্ষে এক উল্লেখযোগ্য ফার্নিচারের দোকান হলো নিউ খুবসুরাত। ক্রেতাদের সুবিধার্থে নিত্য নতুন অফার নিয়ে আসে নিউ খুবসুরাত। অতি অল্প দামে অত্যাধুনিক মানের আসবাবপত্র পাওয়া যায় এখানে। সম্প্রতি 2,500 টাকায় খাট পাওয়া যাবে বলে জানানো হয়েছে খুবসুরাতের পক্ষ থেকে। নিজস্ব কারখানায় তৈরি হওয়ায় খুব অল্প দামে ক্রেতাদের হাতে আসবাবপত্র তুলে দিতে পারছেন বলে জানিয়েছেন দোকানের কর্ণধার। এই অফারটা অনেক চিন্তা ভাবনা করে অনেক সোচ সমাজকে দিয়েছি, এখনো অনেক গরিব মানুষ মেঝেতে শুচ্ছে বা জমিনে বসছে, বসার জায়গা নাই তাদের, তাদেরও স্বাদ আছে, তারাও পালঙে শোবে, তারাও সোফাতে বসবে, তাদেরও আলমারি ঘরেতে থাকবে একটা। এই স্বাদটা অনেকের এখনো পূরণ হতে পারেনি, তাই আমি একটা একবারে সিম্পল অফার নিয়ে এসেছি, যারা সমস্ত সাধারণ মানুষ এটা নিতে পারবে। এখন আমরা নিজস্ব কারখানাতে তৈরি করছি মাল, সেই জন্যই সম্ভব, নাহলে হয়তো সম্ভব হতো না বা পারতাম না। এবারে নিশ্চয়ই মানুষের এই অফারটা অনেক সুযোগ করে দেবে মানুষকে মাল নিবার জন্যে। অনেকে ভাবছে 2,500 টাকার খাট কি হবে, 2,500 টাকার কি খাট হবে, আপনি এসে দেখে যান 2,500 টাকার খাটটা কেমন। 10 জন বসে দেখিয়ে দেবো, যদি কোনোরকম কিছু হলে পারে সেটা আমরা সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে নেব, শুধু ওয়ারেন্টি গ্যারান্টি মালা মাল। আর আলমারি আপনি এসে দেখে যান, সোফা টোফা এসে দেখে যান, আমাদের আরও অন্যরকম কিছু মাল আছে, সমস্ত ফার্নিচার এসে দেখে যান যে আমাদের মালের রেট মার্কেটের তুলনায় কম না বেশি। আপনি এই যে অফার দিয়েছেন তাতে অনেক বড় বড় ফার্নিচারের ব্যবসায়ীদের ঘুম ছুটিয়ে দিয়েছেন, এই যে অফার, এই অফারে কি মনে হচ্ছে যে গরিব মানুষদের নাগালের মধ্যে এসেছে, তারা তাদের মনের মতো জিনিসটা কিনতে পারবে? আমার জন্য কোনো ব্যবসা কারো কারো কখনই কাউরির ঘুম ছাড়বে না। তার কারণ হচ্ছে আমাদের কাস্টমার খুবসুরাতের কাস্টমার আদার্স কারোর কাছে যাবে না, আদার্স কারোর কাছে কাস্টমার আমাদের কাছে আসবে না, সবাই ব্যবসা করে খাক। এবার খেলার ময়দানে, জঙ্গের ময়দানে, ব্যবসার ময়দানে কম্পিটিশনে যে আগে কি যাবে সেই তারই চার চার লেগে যাবে। আমরা চাইছি যে সকলেই ব্যবসা চলুক, এই ব্যবসার দুর্যোগ পরিস্থিতিতে সকলেই ব্যবসা চলুক, তার সাথে সাথে আমাদেরও চলুক, আর মানুষ ভেরিফাই করুক মার্কেটে রেট কম কার বেশি কার, তারা ভেরিফাই করে নিক। এর পাশাপাশি তার আশা আগামী দিনে সকলের ঘরে ঘরে খুবসুরাতের কিছু না কিছু আসবাবপত্র ব্যবহার করবেন। জয় সকলের ঘরে, গরিব সে গরিব সকল মানুষের ফার্নিচার সকলে কিনার মতো স্বাদ হবে ইনশাআল্লাহ। আর আমাদের নিজস্ব মালের প্রোডাকশন করছি আমরা, এবার মাল আরো আরো কিভাবে আমরা দিতে চাই, যেমন স্টিল খাটের রেটও আমরা অনেক আরো সুবিধা করে দিতে চলেছি, আমরা অনেক সুবিধা করে সেটা আসছে বিগত দিন দশকের মধ্যে আমাদের স্টিল মালটা প্রোডাকশন হয়ে যাবে। খুবসুরাতের মালিক জানিয়েছেন আগামী 10 দিনের মধ্যে নতুন ধরনের আলমারি আনবেন ক্রেতাদের উদ্দেশ্যে, যা সকলকে তাক লাগিয়ে দেবে। শের ভুকা মার জায়গা কবি ঘাস নেই খায়েগা, শের ভুকা মার জায়গা ঘাস খায়েগা নেই। খুবসুরাতের যত রেটই কম হোক কখনই সে খারাপ মাল দিয়ে মানুষকে দেবে না, এটা খুবসুরাতের উসুল। আমিতে খুবসুরাতে এ খাট এ আলমারি নিতে গেলে লাইন লাগবে, মাল নিতে হবে ইনশাআল্লাহ, লাইন লাগবে। আমার মালের কোয়ালিটি দেখে যে দেখবে তাকে নিতেই হবে, না নিয়ে সে থাকতে পারবে না। বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। জলে ডুবে মৃত্যু হলো এক বালকের, ঘটনাটি ঘটেছে আসানসোলের মহিশিলায়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মহিশিলায় চক্রবর্তী মোড়ের সুজিত বসাকের 13 বছরের ছেলে দীপ বসাকের পুকুরের জলে ডুবে মৃত্যু হলো। বাড়িতে খেলতে যাবার নাম করে পুকুরে স্নান করতে নামে ওই কিশোর।
দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও ওই কিশোর জল থেকে না ওঠায় আসানসোল দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দারা জল থেকে দীপ বর্ষাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তো ডুবে গেছে, তখন দু তিনটে ছেলে মিলে গিয়ে বলে গিয়ে কিছুক্ষণ টাইম লেগেছে, গিয়ে উঠিয়েছে বলে আমি তখন গিয়ে পৌঁছেছি, তখন গিয়ে উঠিয়েছে, তখন পুলিশ এসে পুলিশ আর পরে এসে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা, এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকা দাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান। সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422-665417। ওয়াও, হন্ডা মোটর সাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08382। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবায় পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্টাক্ট লেন্স।
এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয় চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবে, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হ্যান্ডগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। ফিরলাম বিরতির পর। KPL টুর্নামেন্ট উপলক্ষে নিলামি পর্ব অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিসিটর CMS হাই স্কুলের প্রাঙ্গণে। বিভিন্ন দলগুলি নিলামের মাধ্যমে খেলোয়াড়দের অন্তর্ভুক্তি করেন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে KPL টুর্নামেন্ট। আগামী 8 এবং 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের খাপাড়া নবজীবন সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। সেই উপলক্ষে এদিন নিলাম পর্ব অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বিসিরোর CMS হাই স্কুল প্রাঙ্গণে। বিভিন্ন খেলোয়াড়দের নিলামের মধ্যে দিয়ে দলগুলি অন্তর্ভুক্তি করান। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। এই অপশনটা হচ্ছে খাপাড়া নবজীবন সংঘের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরেও KPL টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এই KPL টুর্নামেন্ট 8 আর 9 তারিখ সেপ্টেম্বরের 8 আর 9 তারিখ CMS-এ শুরু হবে। ওই টুর্নামেন্টে আজ প্লেয়ারদের অপশন কার্যত এই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা বলা হয় সেটা কি এটা আদলে হচ্ছে? আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদরে এই টুর্নামেন্ট হচ্ছে। এই টুর্নামেন্ট ওটা বর্ধমান শহরে প্রত্যেকটা পাড়া থেকে কোনো না কোনো পাড়া থেকে কিছু কিছু প্লেয়ার আছে, আর আমাদের পাড়া কিছু প্লেয়ার আছে, ওটা বর্ধমান লিগে এই টুর্নামেন্ট কার্যত। যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আমরা দেখি তাতে করে কি সেম টু সেম খেলাটি হয়? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতন সেম টু সেম খেলা। আজকে মূলত কী হচ্ছে আপনার? আজকে আমাদের প্লেয়ারের অপশন হচ্ছে, অপশনের মাধ্যমটা বুঝতে পারলাম না ঠিক। অপশনদের অপশনটা হচ্ছে প্রতিটা প্লেয়ারকে নিলামি হবে, মানে টাকার বিনিময়ে কিনবে, টাকার বিনিময়ে কেনা হবে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
লীগ পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে এবং রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান। সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট চলছে শহর বর্ধমানে। শুক্রবার নিবেদিতা সংঘ এবং অগ্রদূত সংঘ পরস্পরের মুখোমুখি হয়। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতায় 2-1 গোলে জয়লাভ করে অগ্রদূত সংঘ। অপরদিকে সেকেন্ড ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে শহরে। এদিন দিলীপ স্মৃতি সংঘ এবং তেওয়ারি বাগান স্মৃতি সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। এদিনের প্রতিযোগিতায় 2-0 গোলে জয়লাভ করে তেওয়ারি বাগান স্মৃতি সংঘ। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলেটেড টু আইএসসি, নবাব হাট, জিটি রোড, বর্ধমান। তিরোট, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 জিটি রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা। লাল বাবা ছাল। ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি, শেয়ারবাজার, বর্ধমান। আরকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারবাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08-3382। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করল শুক্রবার। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখি উৎসব পালন করা হবে। দুবস্তা পচা মাংস খেয়ে ধান চলা ছড়িয়ে পড়ল। অজ্ঞাত পরিচয় কয়েকজন মানুষের ঘোরাঘুরি দেখে সন্দেহ দানা বাঁধল। নেতাদের মন জয় করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে নিউ খুবশরা কর্তৃপক্ষ। জলে ডুবে মৃত্যু হলো এক বালকের। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। হোটেল অ্যান্ড ব্যাংকুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন
ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডুলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়াপুকুর বর্ধমান, আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্ধমান, 4973233-9606 অথবা 9153021285। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স। নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলঙ্কার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র বাঁ দিকের দোকানটি, বড়বাজার বর্ধমান, ফোন 03422569491। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্রাট সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা, হলিচাইল্ড স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।